সত্যি এই পৃথিবীতে কত বিচিত্র ঘটনাই ঘটে, কোনো কিছুই যে অসম্ভব নয়, অবাক হয়ে যাবার মতো ঘটনা। এক দুই নয়, একেবারে 7টি নবজাতকের জন্ম হলো। ইরাকের 25 বছরের এক মহিলা 7 শিশুর জন্ম দেয়, এতে খুশি তার পরিবার। ইরাকের দিয়ালি প্রদেশের এক নারী স্থানীয় একটি হাসপাতালে একসঙ্গে 7 সন্তানের জন্ম দিয়েছেন। স্বাভাবিকভাবে ওই 7টি শিশু প্রসব ওই মহিলা। নবজাতকদের মধ্যে 6টি সন্তান মেয়ে এবং 1টি ছেলে। 7টি শিশুই সুস্থ আছে বলে জানানো হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। সুস্থ আছেন মাও, তবে ব্যক্তিগত কোনো কারণের জন্য নাম প্রকাশ করা হয়নি ওই মায়ের। ওই মহিলার স্বামী ইউসুফ ফেদেল জানান যে এই ঘটনা যে ঘটতে পারে তা তাদের সুদূর কল্পনাতেও ছিল না। এই প্রাপ্তিকে ঈশ্বরের দান বলে মনে করছেন তারা। স্থানীয় স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে যে এই 7জন শিশুরই মেডিকেল পরীক্ষা করা হয়েছে। শারীরিকভাবে একদমই সুস্থ আছে তারা, মায়েরও কোনো শারীরিক সমস্যা নেই। ওই নবজাতকদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তে ভাইরাল হয়। একের পর এক কমেন্ট আসতে থাকে তাদের উদ্দেশ্যে। ওই নবজাতক ও তাদের মায়ের সুস্থ জীবনের জন্য কামনা করেন অনেকে। কেউ কেউ এমনও বলেন যে ঈশ্বরের এমন দানের কোনো তুলনা হয় না। ব্যুরো রিপোর্ট, চ্যানেল দিন রাত।